স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে দ্বিতীয় স্ত্রী। সুনামগঞ্জে পুলিশে এসআই স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরে শহরে বাঁধনপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গৃহবধূর পরিবারের দাবি, নিহত গৃহবধূর স্বামী এসআই আমির দ্বিতীয় স্ত্রী রিক্তাকে বিয়ে করায় পারিবারিক অশান্তি লেগেই থাকত। প্রথম স্ত্রী ও তার পরিবার দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে রিক্তার উপর মানসিক নির্যাতন চালাত। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে রিক্তা। নিহতের নাম মাহফুজা সাজনা রিক্তা, তিনি তাহিরপুর উজলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর গ্রামের বাসিন্দা। স্বামী এসআই আমির ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তিনি বর্তমানে দিরাই থানায় কর্তব্যরত রয়েছেন। নিহত রিক্তার চাচি শারমিন বেগম বলেন, এক বছর আগে রিক্তাকে বিয়ে করে আমির, তখন সে জামালগঞ্জ থানায় চাকরি করত। রিক্তা সুনামগঞ্জ পড়াশোনা করত। সেখানে তাদের পরিচয় থেকে প্রেম, পরে বিয়ে হয়। বিষয়টি মেনে নিয়েছিলাম আমরা। রিক্তার মা খালেদা বেগম বলেন, পরিবার ও প্রথম স্ত্রীকে না জানিয়ে রিক্তাকে বিয়ে করায় পারিবারিক অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার রাতে রিক্তা বলেছে, আমিরের পরিবার ও প্রথম স্ত্রী তাকে বকাবকি করছে, হুমকি ধমকি দিয়েছে, এ কারণেই মেয়ে আত্মহত্যা করছে বলে দাবি করেন তিনি। এসআই আমির দাবি করেছেন, স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা ছিল না তার, তবে প্রায় রাগ করে মোবাইল ফোন ভাঙত স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কলে রেখে আত্মহত্যা করার কথা জানিয়ে ফ্যানে রশি দিয়ে ফাঁস লাগানো দেখায় সে। পরে বাসার মালিককে ফোন করে বিষয়টি জানান তার স্বামী। মালিক এসে বাসার দরজা ভাঙার চেষ্টা করে পারেনি। পরে সুনামগঞ্জ সদর থানার পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এসআইয়ের স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।